আসসালামু আলাইকুম। তোমরা দেখো এর পূর্ববর্তী যে ক্লাস আমি নিয়েছিলাম ভিডিও টিপিংস এর মাধ্যমে, সেখানে শতকরা বিষয়ে উপস্থাপন করেছিলাম তোমাদের ক্লাস সিক্সে গণিতে। তো ওটা ছিল পার্ট ওয়ান, এটা হবে পার্ট টু শতকরায়। তার পরবর্তী যে বিষয়গুলো আছে সেগুলোকে নিয়ে আমি এখন এগোব। তিনের পাঁচ এই একটা সামান্য ভগ্নাংশ আছে, এইটাকে আমাদের শতকরায় প্রকাশ করতে হবে। তো তিনের পাঁচকে আমরা শতকরা কিভাবে খুব সহজে প্রকাশ করতে পারবো, আগের ক্লাসে যে ধারণা দিয়েছিলাম সেই ধারণা অনুযায়ী যদি আমরা এগোই, তাহলে ভগ্নাংশটাকে ঠিক রাখার জন্য আমি লব এবং হরে একই সংখ্যা দিয়ে গুণ করতে পারি। তাহলে এখানে আমি 100 দিয়ে উপরে লবকে গুণ করছি, 100 দিয়ে নিচে হরকে গুণ করছি। কেন 100 দিয়ে গুণ করলাম এখানে বুঝতে পারবো। তাহলে 5 দিয়ে আমরা 100কে কাটতে পারি, তাহলে 5 100-র মধ্যে কতবার যাবে? 20 বার। তোমরা ভাগ করে সহজে রেখে নেবে পাশে গ্রাফে, এরকম ভাবে তোমরা ভাগ করে দেখে নিতে পারো। তো তাহলে আমাদের উপরে কত থাকছে? 3 20, 20কে 3 দিয়ে গুণ করলে কত হবে? 60। নিচে কত? 100। তাহলে 60 আর 100 মানে আগের ক্লাসে শিখিয়েছিলাম নিচে 100 থাকবে, সেটাকে শতকরা চিহ্ন আকারে আমরা লিখতে পারি। তাহলে এটা যেটা পেলাম সেটা হলো 60%। আমরা শতকরা প্রকাশ করে ফেলবো। এবার একটু অন্যরকমের প্রবলেম, নিচের শতকরাগুলিকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। নাম্বার 1 160%, নাম্বার 2 105%। এই দুটো শতকরাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো এর জন্য আমরা কি করতে পারি? তাহলে 160% সমান আমরা কত লিখবো? তাহলে 160টা আমরা লবে বসাবো, শতাংশের চিহ্নের জন্য হরে কত বসবে? 100 বসবে। তাহলে দশমিক এই সামান্য ভগ্নাংশটাকে আমরা যদি দশমিক ভগ্নাংশে রূপান্তরিত করি, তাহলে খুব সহজে আমরা দশমিক ভগ্নাংশে রূপান্তরিত করতে পারবো। নিচে 100-তে কটা শূন্য আছে? 2টো শূন্য। তাহলে দশমিক 100-টির ক্ষেত্রে কোন জায়গাটা আছে? এই জায়গাটা আছে, এই জায়গাটা দশমিক আছে। তাহলে দুবার বাঁ দিকে সরিয়ে দেবো, তাই দুবার বাঁ দিকে সরিয়ে দিলে কী পাবো? 0.61। দ্বিতীয়টা আমরা সলভ করি, তাহলে 105% সমান আমরা কত লিখবো? 105 লবে, পরে কত লিখবো? 100 লিখবো। তাহলে এই ক্ষেত্রে আগের নিয়ম অনুযায়ী ঘরে 100 আছে মানে নিচে কটা শূন্য আছে? 2টো শূন্য আছে। তাহলে এখানে 105-এর কোন জায়গায় দশমিক আছে? এই জায়গাটা আছে। তাহলে দুবার বাঁ দিকে সরবে, তাহলে সরলে কোথায় বসবে? 1.05। তাহলে খুব সহজে আমরা শতকরাগুলোকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারলাম। এরপরে একটু অন্য ধরনের প্রবলেম করবো আমরা।
বেশ মজার প্রবলেম। ছবি এঁকে ছবির সাহায্যে আমরা প্রবলেম সলভ করব। নিচে চিহ্নিত অংশকে শতকরায় প্রকাশ হল। আমি দুটো ডায়াগ্রাম আছি, এটা একটা আয়তাকার ক্ষেত্র নিয়েছি, এটাকে যদি আমি দুভাগে ভাগ করি, ভাগ করে আমি এক ভাগকে আমি সেভেন পোর্শন করে দিচ্ছি, অর্থাৎ চিহ্নিত করে দিচ্ছি। তাহলে দু ভাগের মধ্যে ক ভাগকে আমরা চিহ্নিত করলাম এক ভাগ। তাহলে দু ভাগের মধ্যে যে এই এক ভাগকে আমরা চিহ্নিত করলাম, এর আগে যখন আমরা ভগ্নাংশ শিখেছি সেখানে আমরা শিখেছি যে দু ভাগের এক ভাগকে আমরা ভগ্নাংশের আকারে কিভাবে লিখতে পারি, একের দুই। আর এইটাকে আবার আমাদের শতকরায় প্রকাশ করতে হবে। তাহলে কিভাবে প্রকাশ করব, সে আগের নিয়ম, উপরে 100 নিচে 100 দিয়ে গুণ করব। তাহলে দুই দিয়ে যদি 100 কাটা যায়, তাহলে 2 10-এর মধ্যে পাওয়া যাবে 5 বার, একটা শূন্য ডান দিকে পড়ে থাকে, মানে 50। তাহলে এটা কত হলো, 50-এর 100। 50-এর 100 মানে 50%। তবে চিহ্নিত অংশকে আমরা শতকরা প্রকাশ করলাম। আর একটা ছবি আমি আঁকছি, এখানে ডায়াগ্রাম আঁকছি, একটু বড় করে আঁকি। এটা একটা বৃত্তাকার একটা ক্ষেত্র আমি অঙ্কন করেছি, করে এটাকে আমি চিহ্নিত করছি। তাহলে কটা, এখানে আমি এই ক্ষেত্রটাকে ক ভাগে ভাগ করলাম, প্রথমে 4 ভাগে। 4 ভাগের মধ্যে অলরেডি আমি 2 ভাগকে চিহ্নিত করলাম। আমি যদি আরো একটা ভাগকে চিহ্নিত করি, তাহলে 4 ভাগের মধ্যে ক ভাগকে আমি চিহ্নিত করলাম না 3 ভাগকে, তাহলে 4 ভাগের মধ্যে 3 ভাগ, এটাকে আমি কিভাবে লিখবো, 3-এর 4 আকারে, তোমরা জানো। তাহলে 3-এর 4টাকে আমরা উপরের মতোটা যেমন শতকরা প্রকাশ করতে চাই, তাহলে উপরে 100 দিয়ে নিচে 100 দিয়ে গুণ করবো। তাহলে 4 100, 4 দিয়ে যদি 100কে ভাগ করা হয়, তোমরা দেখবে 25 হবে। 3 দিয়ে উপরে কত পড়ে থাকে, 3 গুণ 25, মানে 25-কে যদি 3 দিয়ে গুণ করা হয় তাহলে কত হবে, 75, নিচে 100। তাহলে 75-এর 100 মানে হচ্ছে 75%। তাহলে খুব সহজেই আমরা চিহ্নিত অংশগুলোকেও সত্তা প্রকাশ করতে পারলাম। এবার আর একটা প্রবলেম করাই আমি তোমাদেরকে, সমস্যা সমাধান করি। 24টি কুলের মধ্যে ছটি কুল পচে গেছে,
মোট করে শতকরা কত কুল পৌঁছে গেছে? খুব সহজে আমরা এটাকে শতকরা আকারে প্রকাশ করতে পারি। তাহলে মোট কুলে পচে আছে সেটাকে যদি ফার্স্ট অফ অল আমরা যদি ভগ্নাংশের আকারে প্রকাশ করি, তাহলে মোট কুল ছিল কটা? 24টা, তার মধ্যে 6টা পচে গেছে। তাহলে 24টার মধ্যে 6টা, এটাকে আমরা ভগ্নাংশ আকারে কিভাবে লিখবো তোমরা জানো? কথা হলে 6 এর 24, এটাকে যদি শতকরা প্রকাশ করি তাহলে কি হবে? আগের নিয়ম অনুযায়ী উপরে 100 নিচে 100 দিয়ে গুণ হবে। তাহলে 6 দিয়ে 24 আমরা কাটো, 24কে কাটি, তাহলে 6 24-এর মধ্যে কবার যাবে? নামটা করে খুব সহজেই লিখতে পারবো, 4 বার। 4 দিয়ে যদি 100কে ভাগ করা হয় তাহলে 25, আর কাটাকুটি করার পরে কি পড়ে থাকছে? 25-এর 100। এটাকে যদি শতকরা আকারে লেখা হয় 25%। তাহলে প্রবলেমটা খুব সহজে আমরা খুব সংক্ষেপে আমরা সলভ করতে পারলাম।